আইসি লাইন সড়কে আইসা সিদ্দিক আমিনি, বাবার কথা না শুনিয়ে মায়ের কথা শোনে, গরিব ঘরের মেয়ে মিন্নি দেখিতে সুন্দরী, নিজের রূপ দেখিয়া নিজে করে কত কাহিনী, পাঙ্ক মিন্নি পরে রঙিন শাড়ি। মিন্নি নয়ন সামনে দাঁড়া, ভালোবাসার কথা নয়ন মিন্নিকে যে শোনা, ছোট কালের প্রীতি বন্ধু আর তো প্রাণে শোয় না, কেতে সাপির হোসেন নয়ন কি কাজ করিল, নয়ন বন্ডের গুরুতের যত মাদক সে বকছিল, সবাইকে যে আসতে কইল অনেক তাড়াতাড়ি, মিন্নি ভাবে মনে মনে চুরি চিন্তায় সাদা বাজি সবই নয়ন করে, নয়নকে যে বিয়ে করব কথা দিয়ে আসছি, চুরের ঘরের বধু হব তাকি করে মিন্নির কাছে, ফোন পাইয়া মিন্নি তখন নয়নের কাছে আসে, গাছের নিচে বসে দুইজন বিয়ের আলাপন করে, মিন্নি বলে ধৈর্য ধরো সময় অনেক আছে গো, নয়ন কত ছবি তোলে। বাড়ি গিয়া মিন্নি হায় গো মনে মনে ভাবে,
প্রশাসনে খবর পেয়ে চলে যায় তার বাড়ি। 2017 সালে আইনের লোকে ধরে মাদক মামলায় চালান করে দিয়া দিল জেলে গো। নয়ন ভাবে সারা পেয়ে যাব, মিনি শুনতে পাইল। দীর্ঘ শ্বাস ফেলে মিন্নি চিন্তায় পড়ে গেল। অনেক দিনের প্রেমিকা আমার আছে জেলখানাতে, ভুলতে চাইলেও যায় না ভোলা, করি কি উপায়। বড় বড় লোকের ধারা নয়ন ছাড়া পেয়ে গেল, বাড়ি এসে অস্ত্র হাতে প্রস্তুতি যে নিল। মানুষ মেরে কলেজে ফাঁকি দিয়ে মিন্নি নয়নের বাড়ি গেল। নয়নকে দেখিয়া মিন্নি মিষ্টি হাসি দিল। চলো মিন্নি কাজি অফিসে বিয়ের কাবিন করব, ধমক দিয়া নিয়ে গেল কাজি সাপের বাড়ি গো। জোর করিয়া মিন্নির স্বাক্ষর নিল। ৫ লাখ টাকায় উল্লেখ করে কাবিন নামায় লিখে, নয়ন বলে মিন্নি তুমি আমার সনে থাকবে। মিন্নি বলে শোনো নয়ন, আমার মাকে বলো কাজি সাপে মিন্নির মায়ের অনুমতি নিল গো। মিন্নির বাবা কিছুই নাহি জানতো। বিয়ের পরে নয়নের বাড়ি মিন্নি গেল চলে, এক বিছানায় শুয়ে নয়।
হোসেনের মাথায় সাব্বির হোসেন নয়ন অস্ত্র নিল হাতে, মিন্নিকে যে নেশা খাওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে, জামাই বউয়ে নেশা খেয়ে বিছানায় রইল শুয়ে, আমার বউয়ের সাথে আমি তা
টানাটানি করি, তোর সমস্যা কোথায় রিফাত চইলা যা তুই বাড়ি। মিনি বলে শোন রিফাত যেও না গো চলে, নয়ন বন মিথ্যা বলছে আমার ভয়ে আ
একটু খেয়াল রাখিও। কাটিলো মিন্নির হাতে নয়নের জন্মদিনে, আনন্দ উল্লাসে তারা মোবাইলে ছবি তোলে। মিন্নি বলে শোনো নয়ন আমি যাই গো চলে, আগামীকাল আসবো আমি তোমার বাড়িতে। ফেরার পথে রিফাদ সামনে পরে, মিন্নির মনটি উদাস উদাস রিফাদ বুঝতে পারে। মিন্নি ভাবে নয়নের কথা সব রাখি বগো, রিফাদকে যে বিয়ে করব দেখে মনে স্বপন গো। দুজনেতে প্রেমে পড়ে গেল, বাড়ি এসে রিফাতকে মিন্নি ফোন করিয়া বলে, আমায় যদি বিয়ে করে নিতে তুমি তুলে, আমি তোমায় ভালোবাসি প্রকাশ তো করি না, অনেক কষ্টে আছি আমি জানাই রাজি হয়ে গেল। মা বাবার একমাত্র সন্তান শাহ নেওয়াজ রিফাত, মা বাবার কাছে বলে মিন্নির বিয়ের প্রস্তাব, বাবা মায়ে শুনিয়া কথা রাজি হয়ে গেল, ছেলের সুখে আমরা সুখী বাবা মায়ে বলে গো। পাকা করে ফেলো, বিয়ের খবর মিন্নির নিকট রিফাত ফোনে বলে, দিন তারিখ ঠিক করে। ভাবে মিন্নি নয়নের কথা সে তো প্রথম প্রেমী, অনেক দিনের প্রীতি নয়ন কেমনে তোমায় ভুলি গো, আমায় তুমি ক্ষমা করে দিও।
স্ত্রী ফাতেমির বিয়ে হলো, পিতা মাতায় জানে রঙ্গ রসে তাদের জীবন ভালোভাবে চলে। এই ভাবিয়া
বাহিনীকে বলে
আনবো। নয়ন বান্ডের কথা মতো মিনি স্বামী হাজির করে, বনবাহিনী কৌশল মতো থাকে আসে পাশে, কৃপা দেখে ধো পিয়া রিফাত ফরাজি হায় গো রামদাউ দুইটা নিয়ে, একটি দিল নয়ন বনকে একটা নিজের হাতে, স্ত্রী সামনে স্বামীকে কোপায় অনেক লোকে দেখে, বাঁচাও বাঁচাও বলে মিনি অস্ত্রের কফিরায় গো, একের পর এক ফিরাইতে যে লাগে। এদিকেতে একটি কথা ভদ্র এসে বিপদ, নয়ন ঘনিষ্ঠ বন্ধু সবাইকে জানা, বন্ধু হয়ে বন্ধুর বুকে ধারালো অস্ত্র দিয়ে, একের পর এক আঘাত করে প্রেমিকার কারণে গো, আচার জন্য বিপদ চেষ্টা করে। রিফাতের মৃত্যু নিশ্চিত করে নয়ন বাহিনী যায় চলে, রিফাত একটা রিক্সায় ওঠে মিন্নিকে না বলে, রক্তে ভেজা রিফাত ভাবে বউয়ের কারণে, এইভাবে মরিতে হবে ভাবি নাই জীবনে গো, পরে মিনি স্বামীর রিক্সায় ওঠে। বউয়ের জন্য বাগারি ফাদে রক্তে শরীর মেডিকেলে যাবে, রিফাত চললো বরিশা, প্রাণের বিবি সাথে গেল স্বামীকে মারিয়ে, মা বাবার একমাত্র সন্তান রিফাত গেল মোরে গো, হত্যার বিবি।
জারুনি শালে সাপিশে জুনে ইপাতের বাবা মামলা করে বারো জনের নামে আইনের লোকে প্রস্তুতি নিল আসামি ধরিতে এক নাম্বার আসামি নয়ন প্রস্থায়ারে মরে গো অপরাধী সবাই শাস্তি পাবে সামনে স্বামী হত্যা পরগুনা সদরে এই কাহিনী লিখছেন হয় গো রঘুনাথ সরকারে ভালো লাগলে দোয়া করবেন আমাদের সকলকে ভুল হইলে ক্ষমা করবেন কাহিনী যদি ভালো লাগে এমটিভি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে লাইক কমেন্ট।